হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো। ইম্পর্টেন্ট টপিক না, তোমাদের টিচার্স ডে এর কিছু গিফট তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং তোমাদের সঙ্গে কিছু কথা বলবো টিচার্স ডে নিয়ে। তো গিফটগুলো দেখে নিয়ে, এত গিফট এই লকডাউনে দেওয়া হয়েছে, ভালোবাসা আর কি তোমাদের তরফ থেকে, ছোটো ছোটো ভালোবাসা। তো কে কোথার থেকে দিয়েছে সম্পূর্ণ কিছু আলোচনা করবো। তো এবছর লকডাউনে সেরকমভাবে টিচার্স ডে পালন করা হয়নি, কিন্তু তোমাদের ভালোবাসা অফুরন্ত ছিল লকডাউনের মধ্যেও। তোমরা প্রচুর পরিমাণে ভালোবেসেছো, কমেন্ট করেছো এবং বিভিন্ন মাধ্যম দ্বারা ভালোবেসেছো। আর এখানে দু তিনটে ব্যাচ ছিল যেখান থেকে আমি কিছু গিফট পেয়েছি তোমাদের। আসল কথা, এগুলোও তোমাদের একটা ভালোবাসা প্রত্যেকের। তো এখানে কী কী পেয়েছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো এখানে তো সবার প্রথম গিফট তোমাদের এইটা দিয়েছে হচ্ছে পূজা বলে আমার একটা স্টুডেন্ট, যেটা হচ্ছে ক্লাস টেনই পড়ে। তো সুন্দর একটা কফি মগ দিয়েছে দেখতে পাচ্ছ, এরপরেও এটাও একটা কফি মগ দিয়েছে এবং সাথে মনে একটা কি রয়েছে আমি খুলে দেখছি, এটাও দিয়েছে আমার একটা ব্যাচের থেকে। বাড়ির সামনে একটা ব্যাচ, ছোটো ব্যাচ রয়েছে, সেখান থেকে দেওয়া হয়েছে। তো এটা কিভাবে খুলবো, সব থেকে বড় কথা প্যাকিং করতে অনেক সময় লাগে কিন্তু খুলতে বেশি সময় লাগে না। তো এই যে একটা ছোট্ট কাপ, খুবই এই লকডাউনের মধ্যে অ্যারেঞ্জ করে বাড়িতে দিয়ে গেছে, আর সাথে এটা, আর এটা হচ্ছে ক্লাস টেনের থেকে দেওয়া হয়েছে, ক্লাস টেনের থেকে। তো দেখতেই পাচ্ছ যে এখানে পুরো কাপ প্লেটের সেট রয়েছে, পুরোটাই পুরোটাই কাপ প্লেটের সেট রয়েছে। তোমরা আশা করি দেখতে পাচ্ছ যে ফোকাস আসছে আই থিঙ্ক। তারপরে এখানে একটা স্পেশাল জিনিস রয়েছে, তো এটা তোমাদের খুব সুন্দর দেখো দেখো, একদিকে আমি রয়েছে আর আশা করি তোমরা দেখতে পাচ্ছ, আর এখানে আমার সাথে আমার ফ্যামিলি রয়েছে। তো তোমরা আশা করি ঠিকঠাক দেখতে পাচ্ছ। তো নেক্সট দেখি কী আছে, এরপরে নেক্সট এটাও খুব ভালো, প্রত্যেকটাই খুব সুন্দর। আচ্ছা এইটা হচ্ছে, তো এখানে দেখতে পাচ্ছ এই যে আমি, অনেক আগার ছবি আমার ফেসবুক থেকে নেওয়া হয়েছে, আর এখানে টিচার্স ডে দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। ভাবছি সেট আপে পেছনে ব্যাকগ্রাউন্ডে দেবো, তোমরা বলো কোনটা দিলে ভালো হয়। তো এরপরে হচ্ছে রাহুল বলে একটা স্টুডেন্ট দিয়েছে আমার, এও ক্লাস ইলেভেনে পড়ে। তো এটা আমি এখনও খুলিনি, বাড়িতে এসে দিয়ে গেছে, তো আমি প্যাকিংটা তোমাদের সামনেই খুলে নিই। খুলতে আমার খুব প্যাকিং খুলতে এমনিতেই খুব ভালো লাগে। তো এর ভিতরে দেখা যাক কী আছে, জায়গাটা খুব সুন্দর, ঘড়ি আছে, ওয়াল ক্লক, তো রাখি এখানে। তো নেক্সট হচ্ছে এটাও একটা খুব সুন্দর, ক্লাস ইলেভেনের একটা ব্যাচ থেকে দেওয়া হয়েছে, খুব সুন্দর। এটা কাপ প্লেট একই রকম প্রায় কেউ দেখতে পাচ্ছ, কাপ প্লেটের সেট। এরপরে এটা একটা শার্ট দিয়েছে সঙ্গীতা বলে একজন, দেখতে পাচ্ছ শার্ট দিয়েছে, এটা দেখার কিছু নেই। তো এরপরে এখানে এই যে একটা বড় গিফট, এটা হচ্ছে ক্লাস টুয়েলভের ব্যাচ থেকে দেওয়া হয়েছে, বাড়ির যে ব্যাচ রয়েছে। অধিকাংশ ব্যাচে তোমরা জানো আজকের দিনেই সেলিব্রেশন হয়েছে, আর লকডাউন তার মধ্যে সব জায়গায় সেলিব্রেশন করা হয়নি, যতটা পেরেছে স্টুডেন্টরা খুব ভালো করে অর্গানাইজ করেছে। তো আমিও কিছুদের কিছু স্টুডেন্টকে মানা করেছি যে এখন না, এই সময় না। তো এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর, ভাবছি ব্যাকগ্রাউন্ডে তোমাদের দেবো কেমন হবে ব্যাকগ্রাউন্ডে দিলে। তো তারপরে আরও এরকম পেন, তারপরে আমাদের চকলেট, এরকম প্রচুর গিফট পেয়েছে। আর বাই দ্য ওয়ে আমি শার্টটা দেখে মনে পড়লো, এই শার্টটাও আমাকে একটা স্টুডেন্ট দিয়েছে ইন্দ্রজিৎ পাল বলে, সে এখন টুয়েলভে পড়ছে, গিয়েছিল আগের বছর, তোর টিচার্স ডেতেই দিয়েছিল। আর তার সাথে আজকে তিনটে কেক কেটেছি, প্রত্যেকটা ভিডিও ক্লিপ আমার কাছে নিয়ে স্টুডেন্টদের কাছ থেকে নিয়ে দেওয়ার চেষ্টা করবো যতটুকু পারবো। আর বিগত বছরগুলোতেও অনেকে এখনও হয়তো কালকে গেলেও আবার কেক ফেক কাটবো বা গিফট পাবো। তো এখানে বলে রাখি আমি ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে গিফট যেরকমই হোক না কেন, কিন্তু তোমাদের যে ভালোবাসা সেই ভালোবাসা সত্যিই আমি আপ্লুত দেখে। তো এবছর বিগত বছরের থেকে এবছরের যে ভালোবাসা, তোমরা এত সংখ্যক স্টুডেন্ট কমেন্ট করেছো, তোমরা এতটা ভালোবেসেছো যে টিচার্স ডেতে উইশ করেছো, সেটা ইউটিউবের কমেন্ট সেকশান হোক কিংবা কোনো পোস্ট হোক ইনস্টাগ্রামের বা ইনবক্সেও তোমরা অনেকে উইশ করেছো, এবং ফেসবুক হোক বা হোয়াটসঅ্যাপ হোক বিভিন্ন মাধ্যম দ্বারা তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো। তো এই দিনটা সত্যি কথা বলতে একটা টিচারদেরও একটা আনন্দদায়ক দিন, যে কিছুটা তারা এতটা ভালোবাসা পায়। জানি এখন হয়তো অধিকাংশ স্টুডেন্টের সঙ্গে কমিউনিকেশান হয়নি, আমি ব্যাচ নিয়েছি হয়তো তারা আসতে পারেনি,
কিন্তু আমি প্রত্যেককে বলে রাখি, তোমাদের যে ভালোবাসা, তোমাদের যে সাপোর্ট আমি কিন্তু বিগত বছরগুলোর থেকে এই বছরে বেশি পেয়েছি, যেহেতু আমি এবছরই ইউটিউবে প্রথম তোমাদের সঙ্গে মানে কমিউনিকেশন হচ্ছে এবং তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ, সত্যি ভালো লাগছে। সেই কারণে তোমরা আমার ফ্যামিলির সদস্য, তাই জন্য তোমাদের প্রত্যেকটা গিফট শেয়ার করলাম। এখানে দেখানোর কিছু নেই, কাউকে হয়তো কমেন্টে রিপ্লাই দিতে পারিনি বা কাউর সঙ্গে কথা বলতে, তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য।